হঠাৎ ব্রেক হঠাৎ করে ব্রেক বেটে এক নম্বরে বাঁচা হঠাৎ ব্রেক হঠাৎ ব্রেক হঠাৎ ব্রেক। প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হঠাৎ ব্রেক। হ্যাঁ দর্শক, হঠাৎ ব্রেকে আমি উত্তম এসে হাজির হয়েছি আমাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্র হাতিরঝিলে। যে হাতিরঝিল 1913 সালের 2 জানুয়ারি খুলে দিয়েছিল সাধারণ মানুষের চলাচলের জন্য। যে হাতিরঝিল প্রকল্প আমাদের ঢাকা শহরের ব্যস্ত নগরীতে মানুষের ঘোরা চলাফেরা আনন্দ উল্লাস এবং বিশেষ দিনের একটা ইতিহাস এবং ঐতিহ্য বহন করছে। হাতিরঝিল জনজীবন ঢাকা শহরের যে একটা ঐতিহ্য সেটা এই হাতিরঝিলে ফিরে এসেছে। তো দর্শক, আজকে আমাদের হঠাৎ ব্রেকের সকল আয়োজন এই হাতিরঝিলকে ঘিরেই। চলুন, এই হাতিরঝিল সম্পর্কে সাধারণ মানুষরা কে কি জানে এবং কে কি বলে চলুন জেনে আসি। হঠাৎ ব্রেক হঠাৎ ব্রেক হঠাৎ ব্রেক। বড় ভাই একটু কথা বলি। জি 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 বলুন। মানে আপনাদের যে চলার পথে থামিয়ে দিলাম, কিছু মনে করলেন? না না ভাই। আপনি? না ভাইয়া ঠিক আছে। মানে আপনার তো কালো গেঞ্জি কালো চশমা, র‍্যাবের লোক ঠোক আপনি? কালো চশমা আর কালো গেঞ্জি হলে যে র‍্যাবের লোক হবে এমন তো কোনো কথা নাই। যাই হোক, আমরা ড্রেস কেউ পরতো না, মানে আমরা ঘাবড়াই গেছি। আপনার কিছু মনে করেননি, অনেক ধন্যবাদ। কারণ এই যে আমাদের ক্যামেরা, আমরা একটা অনুষ্ঠান করছি, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক। আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটা আসছেন, এই জায়গাটার নাম কি? হাতিরঝিল। হাতিরঝিল, এই জায়গাটার নাম কেন হাতিরঝিল হয়েছে? ওই যে হাতির পিঠের মতো উঁচু উঁচু করে গ্রাডারগুলি দিছে না, এই জন্যই হাতিরঝিল নামকরণ করা হয়েছে। আপনি কি বলেন? হাতিরঝিল এটা আসলে আগে নামটা ছিল, যখন এখানে এই জায়গাটাকে মানে দেখার মতো একটা ইয়ে করেছে, পেশ করেছে, তখন এটার একটা নামকরণ করা হয়েছে হাতিরঝিল। নামকরণ যখন এটা করার পরে হাতিরঝিল, কিন্তু এত সুন্দর করার পরে এটা তো ঘোড়ার ঝিলও দিতে পারতো। হ্যাঁ, ঘোড়ার ঝিল দিতে পারতো, যেটা সেটা দিতে পারতো। আসলে হাতিরঝিল নামটা সুন্দর, কিন্তু এরকম হাতির মতো উঁচু হয় না, অনেকটা উট হতে পারে। হ্যাঁ, উঠেরও উঠের ঝিলও হতে পারে, কিন্তু এরা ওই বিশাল আকৃতির জন্যই হাতি সাথে তুলনা করে হাতির ঝিল রাখা হয়েছে। যাই হোক, তো আসলে এটা কতটুক সত্য এটা তো আসলে সরকার জানেন। সরকার কেন জানবে, আপনাদের তো না, আপনারা যা ঠিক করে দেবেন, অর্থাৎ সরকার যা ঠিক করে দেয় যে এই জায়গাটার নাম সেটা, আমরা তো তাই বলি। সবই ঠিক আছে, কিন্তু ইতিহাস তো একটা কথা আছে, ইতিহাস যেটা বলে ঝিল ছিল, আমরা ছোটবেলায় এখানে ঝিলে দেখতে আসতাম, সেই ছোটবেলায়। ওই সময় এই ঝিলে কখনো ইয়েটে ছিল না, হাতিটাতে? হাতিটাতে কখনো দেখি নাই সেই ছোটবেলা থেকে, অর্থাৎ 76 থেকে কখনো হাতি দেখি নাই। 76 সাল বেশি দিন আগের কথা না, এখানে ধরেন হয়তো আরো 50 বছর বা 100 বছর আগে হতো এরকম কোনো ব্যাপার স্যাপার হয়তো। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বললাম। তো কত সালে এই হাতির ঝিলটা চলাচলের উপযোগী হয়েছে জানবেন? খুব সম্ভবত 2010। আপনি? এরকম 2010। আপনি তো একই ওনার তালে তাল দিয়ে যাচ্ছেন। উনি যদি কয় এটা খারাপ, আপনি কবেন খারাপ, আর উনি যদি কয় এটা ভালো, তাহলে এটা ভালো, তাই কি কইবেন? না 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 না, আমারও আইডিয়া 2010 এরকমই। আচ্ছা যাই হোক, যখনই হয় সঠিক আপনাদের অনুষ্ঠান দেখতে থাকলে আপনারা জেনে যাবেন। তো আমার দর্শকদের কি আপনি একটা নাচ দেখাবেন? নাচ দেখাতে পারবো না, তবে একটা গণসঙ্গীত শোনাতে পারি। গণসঙ্গীত? জি। অনেক ধন্যবাদ, কারণ আমরা তো জনগণের জন্যই অনুষ্ঠান করি আর আপনাদের জন্যই। ভাই আপনার নামটা? সৈয়দ কামরুল হক টিপু। কামরুল হক টিপু। আপনার নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আর আর কিছু আছে? টুকু মোহাম্মদ অনেকে বলে। তার মানে দেখছেন আপনার দুজনের নামেরও মিল আছে। আপনার কি বললেন? কামরুল হক টিপু। আপনার নাম টিপু আর আপনার নাম হলো টুকু। যাই হোক, টিপু আর টুকু নামেও মিল আছে। তো আমরা একটা ওনাদের কণ্ঠে একটা গণসঙ্গীত শুনে আসি। গণসঙ্গীতটা গাওয়ার আগে একটু বলতে হয় যে স্বৈরাচারী সরকারের আমলে আমরা এই গানটা লিখে ব্যাপক প্রচার করছিলাম। গানটা লিখছিল সৈয়দ নিজামুল হক বাবলু, গানটা সুর করছিল সৈয়দ মাহমুদুল হক চুনি। তাহলে এবার গানটা শোনাই। চলো মুখোশ খুলি, চলো মুখোশ খুলি, সব আমলে মন্ত্রী যারা রয়, এই আমলে ওই আমলের বদনাম যারা কয়, চলো মুখোশ খুলি। জাতির পিতার নয় ধারা ছিল এদের বাছাই করতে, চোরা চালানি মজুদারহীন সোনার বাংলা গড়তে। গণ আদালতে দিলেন বিচার, গণ রায়ের দিলেন অধিকার, টের পেয়ে ওরা জাতির পিতার প্রাণকে করল লয়, এই আমলে ওই আমলের বদনাম যারা কয়, চলো মুখোশ খুলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুখোশখুলি, অসাধারণ একটা গণসঙ্গীত আমরা শুনলাম দর্শক। আমরাও তাদেরকে
যারা আমাদের সমাজে অন্যায় অত্যাচার এবং লুণ্ঠন করছে তাদের আমরাও বর্তমান সবাই প্রতিহত করব এবং তাদের মুখোশ খোলার চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই হাতির জিলে এসে আপনারাও যে প্রতিবাদ করলেন, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং বঙ্গ টিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বঙ্গ টিভিকে ধন্যবাদ। জানি আপনি দুইটা কথাই কইবেন। দর্শক আপনারা শুরু থেকে দেখছেন ওনার নামের সাথে কথার সাথে সবই মিল আছে, যাই হোক আমার কথায় অনেক অমিল, ধন্যবাদ। ঠিক আছে চলুন আমরা এগিয়ে যাই। ভাই একটু কথা বলি। জি বলেন। আপনারা এখানে বসে আছেন ব্যাপারটা কি? ভাই হাতির ঝিল গো জায়গা সুন্দর, দেশের কাছে, হাতির ঝিল গার্লফ্রেন্ড নাই গো, বন্ধু লই আসে বসে গল্প কাছে। আমি কি এখানে একটু বসবো? ঘটনা হয়েছে এখানে তো ম্যাক্সিমাম জোড়ায় জোড়ায় বসে নাকি? জি জি। আপনারা জোড়ায় বইছেন কিন্তু ছেলে ছেলে, ঘটনা কি? আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই, তার জন্য আমরা দুই বন্ধু এসেছিল আর কি। মানে গার্লফ্রেন্ডের অপেক্ষায়? জি। তা এই যে জায়গাটা বসে আছেন জায়গাটার নাম কি? টিজেল। এই হাতির ঝিল কেন নাম হয়েছে? হাতির ঝিল নাম হয়েছে এবং হাতি বাঞ্জা থুইকো এই কারণে বিশ্বের আমরা এই জায়গা অনেক ময়লা ছিল, হাতির ঝিল এই হিসাবে হাতির ঝিল নাম দেওয়া হইল। আচ্ছা এটা তো হাতির ঝিল না হয়তো ঘোড়ার ঝিল হইতে পারতো নাকি? জি হতে পারত। তা কেন হাতির ঝিল হয়েছে এটা তো আমি ঠিক সঠিক জানতে সঠিক জানা নেই, জানতে তো ইচ্ছে করে না। আচ্ছা এটা কত সালে এই মানুষ চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে? 2013 সালে। 13 সাল, এটাই মনে আছে না? 13 সাল থেকে আসছেন? 2013 সালে। 2013 সাল থেকে এটা 2019, এখনও কোনো বান্ধবী পান নাই? না। বিশ্বাসযোগ্য ভাই? এটা তো বিশ্বাস করা যায় না ভাই, মানে আপনার সাথেও কয় নাই। এখন আমাদের এই যে ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম আছে হঠাৎ ব্রেক। হ্যাঁ আজকে আমরা হাতির ঝিলে যে ব্রেক করে আপনাদের থামিয়ে দিলাম, তো আমার দর্শকদেরকে কী শোনাবেন? কী শোনাবো আর, আমি তো সব কিছু পাই না ভাই। একটু গান শুনবেন আপনি? আমরা গান পারি না, একটা কবিতা বলতে পারি। আচ্ছা ঠিক আছে একটা কবিতা শোনো। আতা গাছে তোতাপাতি ডালিম গাছে মৌ, একদা কি কবু কথা কঙা কেন বউ, কথা কবু কি চলে কথা কে গাও জলে। সুন্দর, মানে আপনি যে কবিতাটা বললেন এই কবিতাটা মোটামুটি আমাদের বাংলাদেশের প্রায় 18 কোটি লোক সবাই জানে, তো এটা ভালো, অনেক সময় আমরা জানা জিনিসও অজানা থাকে, আজকে জেনে নিলাম। তো আপনি একটা আমার দর্শকদের একটা গান শোনান। গান আমি পারি না। জি কিছুই শোনাবেন না দর্শকদের? পরবর্তীতে শোনাবো এরকম কোনো। ঠিক আছে দর্শক, আমরা যদি আবার কখনো হাতির ঝিলে আসি তাহলে ওনারা গান শোনাবে। আপনাদের সাথে যে এতক্ষণ কথা বললাম আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে অনেক ধন্যবাদ। আপনি অনেক ধন্যবাদ, বঙ্গ টিভি ধন্যবাদ, আবার আসতে পারি হাতির ঝিল, আবার হাতির ঝিলে আসবো, আসলে তখন তো নাস্তা টাস্তা খাওয়াবেন নাকি? ঠিক আছে আমরা আগাই। ভাই একটু কথা বলি। বলেন। আপনি এখানে বসে আছেন কেন? এখানে হাতির ঝিলে আসি ভাই, এই বাগনা বাগনিকে নিয়ে আসলাম এই হাতির ঝিল দেখানোর জন্য, এখন এখানে বসে আছি, বাস আসবে এই হাতির ঝিলটা ঘুরাইয়া দেখাইব ওদেরকে। তুমি কোথায় আসছো? হাতির ঝিলে। হাতির ঝিলে ঘুরে দেখবা? জি। ঘুরে দেখবা। তোমার নাম কি? আমার নাম জিসান। জিসান, আর তোমার নাম? হুমায়রা তিশা। ও আচ্ছা, তা এই হাতির ঝিল কেমন লাগছে? ভালো লাগছে। তোমার ভালো লাগছে? আচ্ছা ভাই এই হাতির ঝিলটা কেন নাম হয়েছে? হাতির ঝিল আগে শুনছি এইখানে নাকি হাতি আসছিল, এই জন্য অনেক ময় মুরব্বী বলছে তার জন্য হাতির ঝিল নাম হয়েছে আর কি। এখন নতুন করে পার্ক করছে, সুন্দর করছে, এখন দেখতে সবাই আসে, আমাদের আমার ভাগনা ভাগনি কয় সবাই নাম শুনছে হাতির ঝিল যাবো, এই নিয়ে আসলাম, কয় হাতির ঝিল যাবো এই নিয়ে দেখাই দিছি। মানে ভালো লাগে এখানে? ভালো লাগে, খোলামেলা আকাশ, এই কত সুন্দর সুন্দর ব্রিজ করছে, এই দেখেন আরো কত সুন্দর সুন্দর, ও কি সুন্দর প্রাণটা জুড়াই যায় দেখলে, হাওয়া বাতাস, ও এই দেখেন না নদী নালা খাল বিল সব কিছু আছে, এই দেখতে ভালো লাগে। আপনার বাগনেরা কি একটু গান গাবা? কি কবিতা বলো অনেক সুন্দর, তুমি একটা বলো। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের নাম, এই জীবনের নাম। বাবা অনেক সুন্দর,
ভাই, আপনার ভাগ্নি ভাগ্নি তো সবাই দেখি গান কবিতা বলে, আপনি কি একটা শোনাবেন? শোনাবো, আমি তো কোনো গান আছে, ঠিক আছে শোনান একটা। জিলে আইসা হায়া মায় আশা পুরাইছে, রং বিরঙ্গের ব্রিজ দেখা বরান আমার জুড়াইছে, হাতির জিলে আইসা হায়া মায় আশা পুরাইছে। বাবা অনেক ধন্যবাদ দর্শক, আমরা দেখলাম যে অসাধারণ আপনাদের গান, আপনাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ, আমাদেরকে দোয়া করেন, আমরা জানে সুস্থ ঘুরে ঘুরে দেখতে পারেন, দেখতে পারি, আপনারাও আইসেন হাতি দিলে দেখে দেন, ঢাকা শহরে আসলে কত সুন্দর লাল লীল বাতি দেখ, মানে বলে না লাল লীল লীল লাল লাল লীল লীল বাতি দেখা নয়ন জুড়াইছে, হাতির জিলে আইসায় আমায় আশা পুরাইছে। বাবা ঠিক আছে, আপনার আশা পুরাইছে, আমাদেরও আশা পুরাইছে, দর্শক চলুন আমরা এগিয়ে যাই। আরে ইকবাল ভাই, আরে মামুন ভাই, কি ব্যাপার? আরে আমি তো হাতির জিলে শুটিং করছি, হঠাৎ ব্রেক, ভাবলাম যে আমরা সবাই খাবো, ইউনিটের লোকজন নিয়ে আসলাম, তা আপনারাও কি এখানে কেন? আচ্ছা কিন্তু বিষয়টা আপনাদের সাথে এত মিল হয়ে গেল কিভাবে? আসলে এটা হচ্ছে বৈচিত্র্য, বাংলাদেশ বৈচিত্র্য, মানুষের মন তার চেয়ে বৈচিত্র্যময় বলে না যে আমাদের শৈল্পিক জীবন, আপনিও শিল্পী আমিও শিল্পী, হঠাৎ করে ব্রেক করলেন এই জায়গায় চলে আসলেন। দর্শক আমরা একটু ভেবেছিলাম যে দুপুরবেলা একটু ব্রেকে একটু খাবো, এই খাবারের এখানে এসেও আমরা পেয়ে গেলাম আমাদের দেশের দুজন জনপ্রিয় ম্যাজিশিয়ান ইকবাল পাশা এবং মামুন ভাই সাদাত মামুন। তো আমাদের খাবার অর্ডার তো হয়ে গেছে নাকি দর্শক? খাবারের ফাঁকে আচ্ছা ভাই, আমরা আপনাদের ম্যাজিক আমরা অনেক জায়গায় দেখেছি, তো আমাদের হঠাৎ ব্রেকের দর্শকদের যদি একটু দেখাতেন, মানে খাবারটা তৈরি হতে তো সময় লাগবে না, কয় মিনিট? 5-6 মিনিট। আচ্ছা ম্যাজিক নিয়ে ঘুরি মোটামুটি, আমি একটা সুন্দর একটা ম্যাজিক দেখাবো আপনাকে, উত্তম ভাই দেখেন, একটা স্ক্রু আছে, আপনি দেখেন, রাখার পরে আমি একটু ম্যাজিক করছি, আপনি দেখতে পারেন একদম সিম্পল, এটা আমি রেখে দিচ্ছি, রেখে আস্তে আস্তে ম্যাজিক করছি, 1-2-3 দর্শক আমরা অসাধারণ একটা ম্যাজিক দেখলাম, যে এটা কিন্তু আমি খুব জোরে টাইট করে স্ক্রুপটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু খুলে গেল, এটাই হলো ম্যাজিক। আসলে ম্যাজিশিয়ানরা যাই হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিছু না কিছু করতে পারে। তো ইকবাল ভাই আপনি আমাদের দর্শকদের, হ্যাঁ দেখা যায় এই গিটটা এই আস্তে করে ঠিক এইভাবে 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 চলে আসছে। সবচেয়ে মজার ব্যাপার এটা কি আমরা ঠিক আবার একটা গিট দিয়ে দিচ্ছি, সলিড দেখছেন সলিড, এটাকে আমরা ঠিক আস্তে করে ধরে মাথা রেখে দিচ্ছি আস্তে করে ম্যাজিক করে, এটাও ঠিক। ওয়াও মজার ব্যাপার, এটা কিন্তু আরটু কাজ করা যায়, এভাবে আস্তে করে এভাবে দিচ্ছি এভাবে দিচ্ছি গিট দিয়ে দিচ্ছি, হ্যাঁ জাস্ট একটু একটু এলোমেলো করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক এভাবে ঘুরে 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 আস্তে আস্তে এটা কিন্তু এট এ টাইম এইভাবে হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার এটা কিন্তু আবারও এইভাবে ধরে যখন আমরা এইভাবে রেখে দিচ্ছি, এবার আপনাকে একটা ম্যাজিক শেখাবো। জি হ্যাঁ ঠিক আছে, প্রথমবার সাথে অনেক দর্শক আপনারও শেখেন আমার সাথে, আপনারা যখন ফোকাস ফোকাস গিলি গিলি বলে এটা ফু দিবেন, দেখেন আপনি এটা ফু দেন, ফোকাস ফোকাস গিলি, আচ্ছা বাও
দর্শক, ম্যাজিক কিন্তু আমি শিখে গেছি, পরবর্তীতে আমি হয়তো আপনাদের দেখাতেও পারি। এবার আমাদের খাবার পালা। হ্যাঁ, এবার খাবার ম্যাজিক শেষ। আরো কি দেখতে যাচ্ছেন? আরেকটা ম্যাজিক মনে হয়, আরো দুই তিন মিনিট টাইম আছে, আরেকটা ম্যাজিক আমরা দেখি। আমার কাছে একটা বল, হ্যাঁ দেখেন, সলিড একটি বল। এই বলটাকে আমরা যখন আপনাকে কাটতে বলবো, আপনি কি দিয়ে কাটবেন? চাকু ছুরি। হ্যাঁ, এই মুহূর্তে চাকু ছুরি নেই, আমরা আস্তে করে এরকম করে ব্যাক করে দিচ্ছি দুটো। ওয়াও, মজার ব্যাপার। আমার হাত আমি ঠিক এইভাবে বন্ধ করে রাখছি, আপনি এইভাবে ধরেন, এইভাবে ধরে এই বলটাকে ঠিক আমি এখানে রাখছি, আর এইটাকে এখানে রাখছি। এই বলটা আপনি হাতে মুষ্টি করে দেন, আমি এখানে ম্যাজিক করে দিচ্ছি। দুটা সবচেয়ে মজার ব্যাপার, এই বলটা এইভাবে রাখছি আমি, ওয়ান টু থ্রি বলে বন্ধ করে ফেলবেন। হ্যাঁ, ওয়ান টু থ্রি এরকম করেন। আপনাদের কয়টা বল? শিওর? আচ্ছা, আপনার দুটা বলের রং কি? এক থেকে দশ পর্যন্ত গণন তো। হয়নি? আচ্ছা, যে কারণ কি জানেন? ডিজিটাল বাংলাদেশ, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল ঘোষণা দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশে বাংলার কোনো মূল্য নেই, ইংলিশের মূল্য। আপনি যদি ঠিক এইভাবে কাউন্ট করতেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, মুষ্টি বন্ধ করুন, টেন। আচ্ছা, আপনার হাতে আপনার প্রধানমন্ত্রীর স্যাটেলাইট সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনার চ্যানেলটা মনে হয় স্যাটেলাইট। আচ্ছা, এই স্যাটেলাইট সম্পর্কে কোনো ধারণা আছে? সারা বিশ্বে 314টি স্যাটেলাইট আছে। এই 14টি স্যাটেলাইটের মধ্যে 14টি হচ্ছে মেজর, বড় মার স্যাটেলাইট। মহাকাশে উড্ডয়নের পর 4টি স্যাটেলাইট নষ্ট হয়েছে, আর 1টি স্যাটেলাইট আমরা ম্যাজিশিয়ান ঠিক কাজ করি। আপনি চাপ দিয়ে ধরে রাখেন, আপনার তো বল আছে তো। শিওর? রংটা কি? আচ্ছা, কয়টা বল? আমার হাতে একটা। এই স্যাটেলাইট ঠিক এইভাবে কাজ করে, ইনভিজিবল। আপনি দেখতে চান যে আপনার হাতে বলটা? দেখেন, অনেক ধন্যবাদ। আসলে আপনি যে ম্যাজিক করেন, আজকে আমিও কিন্তু আমার এই ক্যামেরায় ধারণ করে আমিও একটা ম্যাজিক দেখালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার খাওয়ার পালা। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি খাবারটা দেন। দর্শক, এই ফাঁকে নিতে হবে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে এবং বঙ্গ টিভিতে হঠাৎ ব্রেকের সাথে। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। ভাই একটু কথা বলি। আচ্ছা বলুন। আপনি যে এইভাবে লাল পাঞ্জাবি পরে যাচ্ছেন, ঘটনা কি? না, এটা আজকে তো আমি একজন আর্টিস্ট, একজন অ্যাক্টর, হ্যাঁ আমি একজন লেখক। আর শুক্রবার আসলে একটা পাঞ্জাবি পরি, সে পাঞ্জাবিটা একটু ভালো হয় যার কারণে আমি। হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক। তা এই যে জায়গাটার নাম কি? হাতির ঝিল। এটা কেন হাতির ঝিল নাম হয়েছে? হাতির ঝিল কেন নাম হয়েছে? এখানে হয়তো একসময় এই হাতিদের যে কোনো একটা ঐতিহ্য বা বৈশিষ্ট্য ছিল, যার কারণে এটার নাম হাতির ঝিল করা হয়েছে। কিন্তু আসলে এটার যে মূল ইতিহাস, এটা আমি এখন আসলে জানি না। আচ্ছা, যাই হোক, জানেন না, জানতে তো ইচ্ছে করে। তো আমাদের অনুষ্ঠান হঠাৎ ব্রেক, জানতে মানে দেখতে থাকুন, জেনে যাবেন। এখন এই যে আমাদের টেলিভিশনে যে দর্শক, তাদেরকে আপনি একটা নাচ দেখাবেন? আসলে এটা তো নাচের পরিবেশনা, তাইলে আমি দেখাতাম, যেহেতু আমি একজন শিল্পী, অতএব নাচতে আমার সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এখানে তো নাচের পরিবেশ না, এখানে কি নাচা কি সম্ভব? পরিবেশে কি গান গাইবেন একটা? হ্যাঁ, গাওয়া যায় গান। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নামটা? আমার নাম এস এম নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, উনি একজন কবি, গীতিকার, অভিনেতা ইত্যাদি ইত্যাদি, গায়ক, অনেক কিছু। কইতে গেলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা গান শুনি আপনার। আচ্ছা, আমি আমার লেখা একটা গানে আমি এখন মানে পুরোটা তো গাওয়া যাবে না এখানে, হ্যাঁ আমি পুরো গানটা একটা গান আমি গাই আমার নিজের লেখা। শ্যামলা বরণ মেয়েটি ডাগর ডাগর চোখ দুটি, শ্যামলা বরণ মেয়েটি ডাগর ডাগর চোখ দুটি, দেখতে তোমায় বড়ই ভালো, দেখতে তোমায় বড়ই ভালো, মনে হয় চাপা পুটির শুটকি। শ্যামলা বরণ মেয়েটি ডাগর ডাগর চোখ দুটি, হাঁটলে তুমি দেখতে তোমায়, হাঁটলে তুমি দেখতে তোমায়, মনে হয় খেজুর গুড়ের মটকি। শ্যামলা বরণ মেয়েটি ডাগর ডাগর চোখ দুটি, শ্যামলা বরণ মেয়েটি ডাগর ডাগর চোখ দুটি। বাহ, অনেক ধন্যবাদ। কিন্তু সেই শ্যামলা বরণ মেয়েটি কি খুঁজতে এখানে আসছেন নাকি?
না এখানে আসি আসলে একটা ঢাকা ভিতরে এখানে একটা আবহাওয়া সম্মিলিত সুন্দর পরিবেশ, এখানে আসলে একটা মুক্ত আবহাওয়া পাওয়া যায়, এখানে ওই সারাদিনের ক্লান্তি সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য যদি এখানে কিছুটা সময় কাটা যায় তাহলে এই আবহাওয়াটা শরীরটাকে মনটাকে সতেজ গড়ে তোলে, এই জন্য এখানে কিছুটা সময় কাটাই আর কি। অনেক ধন্যবাদ আপনি কাটান, এবং আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আপনারা সবাই কম বেশি হাতিরঝিলে আসবেন, তাহলে আমাদের যে মানে আমাদের নিঃশ্বাস নিতে ভালো হবে এবং শারীরিক এবং মানসিক আমরা একটা তৃপ্তি পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে এই বঙ্গ টিভি আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে বঙ্গ টিভিতে যারা কলাকৌশলী আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, আমি সবাইকে এই হাতিরঝিলের যে আপনারা ডকুমেন্টারি নিচ্ছেন এজন্য আমি আমার আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক চলুন এগিয়ে যাই, ভাই একটু কথা বলি। কিসের কথা জান ভাই প্লিজ? মানে এই যে আমাদের আমরা একটা চ্যানেলের একটা অনুষ্ঠান করতে আসছি ভাই, তো রাগ করেন না। এই যে দেখেন আমাদের ক্যামেরা। আচ্ছা আচ্ছা, জি মানে আমরা একটা অনুষ্ঠান করতে আসছি, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে হঠাৎ ব্রেক। তো আমি দেখলাম এই যে ব্রিজের উপরে আপনি দাঁড়িয়ে আছেন কথা বলছেন, এই জন্য আমি ব্রেক করে থামিয়ে দিলাম। কিছু মনে করলেন না? না বলেন কি কিছু মনে করেন। ধন্যবাদ ভাই, আপনার নামটা? আমার নাম ওমর ফারুক। ওমর ফারুক ভাই, এই যে এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন এই এলাকার নাম কি? এলাকার নাম হলো হাতিরঝিল। হাতিরঝিল, তো একটু সামনে আসেন আমার ক্যামেরার সামনে। তো এই জায়গাটার নাম কেন হাতিরঝিল হয়েছে? এই জায়গাটার নাম হাতিরঝিল হয়েছে কারণ হলো ব্রিটিশ আমলে এখানে পিলখানার হাতিগুলো এখানে গোসল করাইতো। এখানে বিরাট নদী ছিল, অনেক বড় খুব সুন্দর জায়গা ছিল, নদী ছিল। তখন ব্রিটিশরা চলে গেছে, এখন আর ওই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল, খুব নোংরা, বাজে দুর্গন্ধ আছে, ধান ক্ষেত ছিল। তারপর আপনার সবজি মানুষের আশেপাশে এটি করতো, বেশিরভাগই আপনার মনে করছে এককালীন ধান হইতো। আমরা ওখানে ছোটো সময় দেখছি, ধান ক্ষেত দেখছি, সব কিছু দেখছি, কিন্তু জায়গাটা খুব অপরিষ্কার ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে এটা উদ্বোধন করছেন, এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি, দুই সাইডে রাস্তা করছে, গাড়ি দেখতেছেন হাতিঝিল কত সুন্দর। হ্যাঁ, এটা আর্মিদের তত্ত্বাবধানে আমাদের জায়গা জমি ছিল, এখানে বাপদাদার জায়গা ছিল। এই হাতি আর্মিরা খুব সুন্দর করে জায়গাটা এই করে নিজের ই করে বাংলাদেশটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই দুই পাশে রাস্তা করে খুব সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি করছে। এই কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসলে, ঢাকা আসলে মানুষ এখানে দেখতে আসে, ঘুরতে আসে, বেড়াইতে আসে। আমরাও আসি বউ জীবন নিয়ে সকালবেলা ঘুরতে আসি, আমরা যদি আসি। হ্যাঁ, তো আমি আসছি, আমার এক প্রেমিকা আসছে, উনি ঢাকা আসছে নতুন, এখানে ওর জন্য অপেক্ষা করতেছে, আসলে ওরা দেখামো, হাতের জেলায় ঘুরে ঘুরে দেখামো। এই কারণে এখানে আসছি আর কি। এই যেভাবে আপনি হাতের জেলের ভবিষ্যৎ কেমন চান আপনি? আমি হাতের জেলের ভবিষ্যৎ চাই যে আরও এখন যেমন আছে আরও সুন্দর হোক, আরও অনেক কাজ বাকি আছে, কাজগুলো সম্পূর্ণ হোক, তারপরে ইনশাল্লাহ হাতিঝিল অনেক সুন্দর হবে এবং বিদেশি রুট মডেল হবে বাংলাদেশ এবং বিশ্বের দরবারে বা তা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এই কারণে আমাদের হাতিঝিলটা আরও সৌন্দর্য, আর আমরা যারা আছি যেখানে যেখানে যেন ময়লা না ফেলাই, আবর্জনা না ফেলাই, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ, আমরা চাই আরও সুন্দর ডেভেলপ হোক, আরও সৌন্দর্য হোক। আর আমরা যার যার পরিবেশ, আমরা নিজেরা আমরা বাদাম খাই, চিপস খাই, যেখানে যেখানে যেন আমরা ময়লাগুলো না ফেলাই, তাতে আমরা সৌন্দর্য করে আমরা আর বাঁচতে পারি, আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও সুন্দর করে দেখতে পারে যেন হাতিঝিল খুব সুন্দর জায়গা, বিদেশিরাও যেখানে আইসা দেখতে পারে যেন বাংলাদেশ অনেক খুব সুন্দর দেশ, আমরা এই স্বাস্থ্য এটাই কামনা করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক ফারুক ভাইয়ের রেশ ধরে আমি বলতে চাই, আমাদের এই হাতিরঝিলের যে প্রকল্প, যে সৌন্দর্য, এগুলো যেন আরও আমরা সবাই সচেতন হই এবং ময়লা আবর্জনা যাতে না ফেলি, আর আস্তে আস্তে আমাদের উন্নয়ন কাজ আরও বেশি হলে ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র হবে হাতিরঝিল, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক আসেন তারা বিভিন্নভাবে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। ওকে দর্শক, যাই সামনের দিকে, কে কী বলে জেনে আসি। ভাই একটু কথা বলি। আরে টনি ভাই, কি অবস্থা? ভালো ভাই, ভালো আছেন? আপনি এই জায়গায়? আমি আসছি আসলে একটা নাটকের। দর্শক আমরা পেয়ে গেছি এই সময়ের একজন জনপ্রিয় ডিরেক্টর জনাব মাহবুব হাসান টনি ভাই। আচ্ছা, এই হাতিরঝিলে আমরা আজকে হঠাৎ ব্রেক করছি, ব্রেকের মাঝে আপনাদের পেয়ে গেলাম এই সুন্দর দিনে। তো এখানে কেন? এখানে মূলত আসা হচ্ছে যে আমার ওই ঈদের একটা নাটক করব, সেই নাটকের একটা লোকেশন দেখার জন্য আসছি আর কি। হ্যাঁ, আর
আসার পথে পথে ওর সঙ্গে দেখা, তা মনে করলাম যে ওকেও নিয়ে যাই, এই হচ্ছে বিষয়টা। আপনার নামটা? তাসফিয়া চৌধুরী। আপনি কি অভিনয়ের সাথে? জি জি। ভালো, আমরা আমাদের অনুষ্ঠানের মাঝে ডিরেক্টরও পেয়ে গেলাম, অভিনেত্রীকেও পেয়ে গেছি। দর্শক, আচ্ছা টনি ভাই, এই যে হাতির ঝিল কেমন লাগছে? হাতির ঝিল তো আসলে এটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গা। এখানে তো আসলে ন্যাচারাল বিষয়টা বললে চলে যে এটা আছে প্রচুর। হ্যাঁ, তার জন্য সবাই দেখে দেখ ঘুরতে আসে, আর যার জন্য আমিও আসা চিন্তা ভাবনা যে কাজটা করবো, তাহলে একটু দেখি জায়গাটা কেমন, দর্শকদেরকে আরও পরিচিত করা যায় কিনা জায়গাটা, এই জন্য আর কি। আপনার কেমন লাগছে হাতির? আমার অনেক ভালো লাগছে। আর হাতির ঝিলটা কত সালে চলাচলের উপযোগী করে দিচ্ছে বলতে পারবেন? এটা সম্ভবত 2018 বা 2017। যাই হোক, সালটা সবাই যে সবকিছু জানবে এমন কোনো কথা না। তো আমার দর্শকদের কি আপনি এক লাইন গান শোনাবেন? আমি গান শোনাবো? দর্শক, আমরা টনি ভাইকে দেখেছি, উনি একজন খুব ভালো ডিরেক্টর এবং অভিনেতা। আজকে দেখি ওনার কণ্ঠে একটু গান। আসলে আমি কখনো গান গাইনি, তো গান গাওয়াটা আমার আসলে হবি না, শখও না। হ্যাঁ, তা আমি বোধহয় আসলে গানটা গেতে পারবো না, কারণ আমি কখনো গাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের অভিনেত্রীর কাছ থেকে একটু গান শুনি। আমি বলতে পারবো না। আচ্ছা দর্শক, যাই হোক, তো আপনার এখন কাজ সামনে কী কী কাজ চলছে আমার দর্শকরা দেখতে পাবে? তো আসলে একটা সিরিয়াল শেষ করলাম, নাটকটার নাম হচ্ছে হলো শ্বশুরবাড়ি মধুরহাড়ি। অতি শীঘ্রে এটা যে কোনো একটা বেসরকারি চ্যানেল যাবে। আর ঈদের জন্য 2টা চ্যানেলের জন্য 7 পর্ব করে রেডি করার চিন্তা আমার চলতেছে, আর সেই কাজের জন্য মূলত এখানে আসা। যাই হোক, আপনি অনেক ভালো ভালো কাজ করেন। দর্শক, টনি ভাইয়ের আমরা সুন্দর সুন্দর নাটক দেখছি এবং দেখব, আশা করি আপনারাও দেখবেন। তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শকদের যদি কিছু বলতেন আমার হঠাৎ ব্রেকের দর্শক এবং বঙ্গ টিভির। আচ্ছা, বঙ্গ টিভিকে বলবো যে আরও কিছু ভালো ভালো প্রোগ্রাম যেন তারা প্রেজেন্টেশন করে, কারণ আমাদের দেশে যে যুব সমাজটা আছে এদেরকে জাগ্রত করার জন্য, তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য বঙ্গ টিভিকে এগিয়ে আসতে বলবো। এই হচ্ছে বিষয়। আর দর্শকের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে যে আপনারা দেশের সংস্কৃতি দেখুন, বহির বিশ্বের সংস্কৃতি বর্জন করুন। অনেক ধন্যবাদ দর্শক, আমরাও টনি ভাইয়ের রেশ ধরে বলতে চাই, আপনারা সবাই দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় নাটক দেখুন, এবং আমাদের ঢাকা শহরের যে জায়গাটা আমাদের দেশীয় জায়গা সেটা হলো হাতির ঝিল। এই হাতির ঝিলে আসুন, হাতির ঝিলে আসলে এরকম দেখবেন উন্মুক্ত বাতাস, অক্সিজেন অনেক কিছু পাবেন। দর্শক, যাই আমরা সামনের দিকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই যে বাবু, একটু কথা বলি। হাতির ঝিলটা কত সালে এটা বলতে পারবা? আচ্ছা, তোমার নামটা বললে কি? জারাফ। জারাফ, তুমি যে আমাদের সাথে কথা বললে, এই যে তোমাকে হঠাৎ করে থামিয়ে দিলাম, তুমি কিছু মনে করছো? না। কার সাথে আসছো তুমি? আমি আমার আম্মুর সাথে আসছি। আম্মুর সাথে আসছো? তো আমাদের এই ক্যামেরা, আমাদের দর্শকদের কি তুমি একটা গান বা কিছু শোনাবে? হ্যাঁ। দর্শক, আমরা জারাফের কণ্ঠে একটি ছড়া শুনে আসি। Old MacDonald had a farm, E-I-E-I-O, and the Old MacDonald had a chicks, E-I-E-I-O, the chicks chick here and the chick chick there, here chick there chick, everybody chick chick. Old MacDonald had a farm, E-I-E-I-O, Old MacDonald had a farm, E-I-E-I-O, and the honest farming had some ducks, E-I-E-I-O. The crack crack here and the crack crack there, here a crack there a crack, everybody crack crack, Old MacDonald the farm, E-I-E-I-O. অনেক ধন্যবাদ দর্শক, আমরা বুঝেছিলাম হয়তো জেরাফ একটা ছড়া বলবে, কিন্তু একটা ছড়া গান করেছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে বাবু, তুমি যে আমাদের অনুষ্ঠানে সময় দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ওকে, ঠিক আছে, যাও, আমরাও এগিয়ে যাই। দর্শক, আমরাও এগিয়ে যাই, দেখি আর কাউকে পাই কিনা এই হাতির ঝিলে। আপু, একটু কথা বলি। হ্যাঁ বলেন। মানে এই যে আপনাদের সাথে কথা বলছি, কিছু মাইন্ড করছেন? না না না। আচ্ছা ধন্যবাদ, এই যে আমাদের ক্যামেরা। তো এই যে জায়গাটা আসছেন, জায়গাটার নাম কি? হাতির ঝিল। হাতির ঝিল, কি নাম এই জায়গাটার নাম? হাতির ঝিল।
আন্টি আপনি কি আগে কখনো আসছেন এখানে? না। কোথা থেকে আসছেন? কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ? কালীগঞ্জ বলতে এদিকে গাজীপুরেও একটা কালীগঞ্জ আছে। কোন কালীগঞ্জ? সিনেদা কালীগঞ্জ। সিনেদা কালীগঞ্জ মানে যশোর বললে সবাই চিনবে। দর্শক মণ্ডলী দেখছেন যে ওনারা জিনেদা কালীগঞ্জ মানে যশোর সেই খুলনা বিভাগ থেকে এসেছে হাতির ঝিল দেখতে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা দেখার উদ্দেশ্যটা কি আসার? এখানে দেখার উদ্দেশ্য ওইখানে মানে শুনছি যে এখানে অনেক সুন্দর জায়গা, একবার আসছিলাম তাই সবাইকে নিয়ে আমরা আসছি। মানে তুমি আগে একবার আসছো এর জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে আসছো। উনি কি হয়? উনি আমার খালা হয়। খালা? তো আমার দর্শকরা এই যে হাতির ঝিলটা কত সালে লোকজন চলাচল করে এটা কি জানো তোমরা? না। তুমি জানো? আচ্ছা যাই হোক, তো আমার দর্শকদের যদি তোমরা একটু গান শোনাতে এক লাইন। গান তো পারি না মানে। তুমি মুকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি। আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেন দর্শক ওরা সেই সুদূর কালীগঞ্জ জিনেদা থেকে যশোর থেকে এসেছে হাতির ঝিল দেখতে, শুধু তাই না ওরা কিন্তু অসাধারণ গানও শোনালো আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ওকে দর্শক আমরা এগিয়ে যাই, দেখা যাক অন্যান্য দর্শনার্থীরা যারা আমাদের এই হাতির ঝিলে এসেছে তারা কে কি শোনায়, চলুন জেনে আসি। ভাই একটু কথা বলি। ভাই বলেন। মানে আপনারা যে হনান করে কই যাচ্ছেন? সাধারণ লোকের আনন্দ দেওয়ার জন্য হাতির ঝিলটা তৈরি হয়েছে। যেহেতু আনন্দ পাচ্ছেন আমরা পাচ্ছি তাহলে সবাই পাওয়ার জন্য এটা করা। আচ্ছা এই হাতির ঝিলটা কত সালে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করে দিয়েছে বলতে পারবেন? আমি বলতে পারবো না কারণ এর আগে তো আসি নাই আমি। আপনি? না আমারও খেয়াল নাই, আমি তো এই জায়গায় থাকি কিন্তু আমার স্মরণ নেই। এখানে কি আসেন মাঝে মধ্যে? মানে কেন আসেন এখানে? বেড়াতে আসি, ঘুরতে আসি, ভালো লাগে বাচ্চা টাচ্চাদের নিয়ে, সুন্দর লাগে আর কি। সর্বোপরি একটা খোলা বাতাস, একটা খোলা জায়গা, ঢাকা শহরে তো এরকম পাওয়া যাবে না। হাতির ঝিলটা হয়ে আমাদের কি ভালো হয়েছে না খারাপ? ভালো হয়েছে, আমাদের পক্ষে খুবই ভালো হয়েছে, দর্শকের পক্ষে খুবই ভালো হয়েছে। জায়গায় হাতির ঝিলে কোন জিনিসটা আপনাদের খারাপ লাগে? আমাকে হাতির ঝিলে মাঝে সাথে খারাপ লাগে পানিটা, এই পানিটা একটু খারাপ, তাছাড়া আর কোনো সব জিনিসটা ভালো লাগে। কালো এবং গন্ধ একটা, এটাই জন্য একটু খারাপ লাগে। তো আপনারা কি চান এই পানিটা কি এরকম থাকবে না ভালো? ভালো থাকার জন্য আর পানিটা যেন ফিল্টার হয়ে আসে, সুন্দরভাবে থাকে আর পরিবেশটা ভালো থাকে। আর এমনি এখানকার পরিবেশ কেমন? বাইরে কোনো? ভালো, খুবই ভালো, খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা দর্শক ওনাদের রেশ ধরে আমিও বলতে চাই কর্তৃপক্ষের কাছে, আমাদের যারা এই হাতির ঝিলের সাথে সংশ্লিষ্ট আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, যে হাতির ঝিলের পানিটা যদি আরও স্বচ্ছ এবং সুন্দর হতো, গন্ধটা না থাকতো, তাহলে মানুষ আরও ঘুরে তার আনন্দ পেত। আপনারা যে আমাদের সাথে সময় দিলেন অনেক ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের দর্শকদেরকে একটা কবিতা শোনাবেন? আমি এটা জানি না। আপনি যেহেতু হুজুর মানুষ নাও জানতে পারেন। আপনি গান? কবিতা? গান? হ্যাঁ। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি বৈশা নিরালাই, আগে তো জানি নাই বন্ধের পিরিতের জ্বালাই, ও যেমন ইটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে, ও যেমন ইটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক অসাধারণ গান, ভাই আপনার নামটা? আমার মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই অসাধারণ একটা গান শুনলাম মায়া লাগাইছে। এই মায়া শুধু আমাদের মায়া না, হাতির ঝিলের মায়া। তো দর্শক আপনারা যারা এই হাতির ঝিলের মায়া এখনো পড়েননি তারা আসবেন এবং হাতির ঝিলের এই সুন্দর পরিবেশ আপনারা দেখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। চলুন আমরা এগিয়ে যাই। আপু একটু কথা বলি। মানে আপনাদেরকে চলার পথে থামিয়ে দিলাম, কিছু মনে করলেন না? কেউ আসলে আমাদের একটা অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে হঠাৎ ব্রেক।
মানে হঠাৎ করে ব্রেক করি, কেউ মাইন্ড করে, কেউ গালাগালি দেয়, আবার কেউ আপনাদের মতো ভালোবাসে, যার জন্য এই যে পাশে আপনারা কোথায় যাচ্ছেন? এমনি ঘুরতে আসছি এখানে হাতির জেলে। কেন আসছেন? এমনি ভালো লাগে। এই যে বাবু শোনা, এদিকে আসো বাবা, দেখে এদিকে আসো। এই হাতির জেলটা কত সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে বলতে পারবেন? মানে 2013 সালে এটা সাধারণ মানুষের জন্য চলাচল হয়েছে। এবং এখানে এই যে পরিবেশটা আপনার কেমন লাগে? অনেক সুন্দর, ভালো লাগে। মাঝে মধ্যে আসেন নাকি? প্রায় আসি। হাতির জেলের কোন জিনিসটা আপনার কাছে খারাপ লাগে? মানুষজন যে ময়লা ফেলে, এটাই খারাপ লাগে। আপনার এই হাতির জেলে যে নিরাপত্তাটা কেমন বুঝছেন? ভালো, মোটামুটি খারাপ না, ভালো। তো আপনার কথা রেশ ধরে আমি বলতে চাই যে আমাদের হাতির জেলের পরিবেশটা যেন আরও যারা কর্তৃপক্ষ আছে একটু সুন্দর করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং বিশেষ করে পানিটা একটা যদি ফিল্টারিং করা হয় ভালো হবে। তো আপা, আপনি যদি আমার দর্শকদের এক লাইন গান শোনাতেন। না, আমি গান গাইতে পারি না। তাহলে একটা কবিতা? না ভাই, আমি শুনি। উনি গান কবিতা কিছুই জানলেও হয়তো এখন শোনাতে চাচ্ছে না, এখন যে আমাদের খোলা হাওয়া, খোলা অক্সিজেন আপনি নিতে আসছেন। ঠিক আছে, আপনাকে যে এতক্ষণ আমি ডিস্টার্ব করলাম এর জন্য সরি। সরি বলার কিছু নাই, আপনাদের বঙ্গ টিভিকে অনেক অনেক থ্যাংকস। আপনাকেও অনেক থ্যাংকস। দর্শক, আমরা এগিয়ে যাব। জি আপা, যান। এই যে হ্যালো, তোমাদের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ। তোমার নামটা কি? আজান। তোমার নাম? জারাফ। তোমার নাম আজান? হ্যাঁ। কিন্তু আজানের সময় তো এখনো হয়নি। আমার নাম আজান। আজান, খুব ভালো নাম। তোমার নাম এমনই একটা নাম যারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রত্যেক দিন পাঁচবারই শোনে, এটা খুব অসাধারণ নাম। এবং নামটা আসলে আমি প্রথম শুনলাম। তো তোমার এই নামটা আজান কেমন লাগে তোমার কাছে? অনেক ভালো লাগে। যখন আজান হয় তখন কেমন হয়? আরও ভালো লাগে। ধন্যবাদ। এখানে কেন আসছো? এদিকে ঘুরতে আসছি। এই জায়গাটার নাম কি? হাতির ঝিল। হাতির ঝিল, এই জায়গাটার নাম কেন হাতির ঝিল হয়েছে বলতে পারবা? না না। এখানে কি কোনো হাতি টাতি দেখেছো? না, দেখোনি। তাইলে তো হাতি নাই, তাইলে হাতির ঝিল কেন হলো? জানি না। যাই হোক, জানার তো ইচ্ছা আছে না? তাহলে আমাদের অনুষ্ঠানে যে হঠাৎ ব্রেক, আমাদের ক্যামেরা দেখতে থাকো, জেনে যাবো। হ্যাঁ, তো আমার দর্শকদের কি তুমি একটা নাচ দেখাবা? না। তাইলে কি এটা গান শোনাও? আমি গান পারি না। আচ্ছা, তাহলে কবিতা, একটা কবিতা শোনাও। দর্শক, আমরা একটা আজানের কণ্ঠে একটা কবিতা শুনে আসি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। বাহ, অনেক সুন্দর। তুমি সোনামণি, তোমার একদিন বে হবে, মানে বিয়ে হবে। হ্যাঁ, ওকে। তোমাদের সাথে যে এত কথা বললাম, আমাদের অনেক ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। ওকে। দর্শক, এগিয়ে যাই। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের হঠাৎ ব্রেকের সকল আয়োজন এই হাতির ঝিলকে ঘিরেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আরও একটা কথা বলি, এই হাতির ঝিল প্রকল্পটার যে ইতিহাস, সেটা হলো এই হাতির ঝিলের নাম নিয়ে এক একজনের মতামত এক এক ধরনের আছে। কেউ বলে হাতিশাল, কেউ বলে ঘোড়াশাল, ইত্যাদি ইত্যাদি। ব্রিটিশ আমলে এখানে একটা ঝিল বা বিল ছিল, বিল, যে বিলটাকে বলা হতো বকের বিল, কারণ এখানে সাদা বক ভরে যেত। একটা সময় এই যেটা পিলখানা, এখন ওই বিডিআর পিলখানার, এখানে রাজাদের হাতি বাঁধা থাকতো। সেই হাতিগুলোকে গোসল করানোর জন্য এখন আমরা যে হাতির ঝিলটা, যেটা নামকরণ করা হয়েছে, ঝিলে নিয়ে আসতো, তখন থেকেই এই ঝিলটার নাম থাকে বকের ঝিল। এখানে ধান হতো, অনেক বক হতো, তো রাজাদের সেই হাতিগুলাকে এখানে গোসল করানো হতো। এবং এখানকার পানিটা ছিল খুব স্বচ্ছ এবং ঠান্ডা। আস্তে আস্তে পর্যায়ক্রমে নাম পরিবর্তন হয়ে সেই বিলটাকে ঝিল হিসাবে এবং নামটা পরিবর্তন হয়ে হাতির ঝিল হিসাবে পরিচিতি লাভ করে। সমস্ত বেষ্টনী একটা সুন্দর জলাশয় এবং যেখান থেকে সহজেই আমরা ঢাকা শহরের সুন্দর পরিবেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। 2013 সালের জানুয়ারির 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা সাধারণ মানুষের জন্য চলাচলের ব্যবস্থা করে দেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হঠাৎ ব্রেক, শুধুমাত্র বঙ্গ টিভিতে।